মানব পাচার আইনে রিক্রুটিং এজেন্সি মালিকদের হয়রানি না করে মানব পাচার আইনে সংশোধনের দাবি জানিয়েছে ভুক্তভোগী ও সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ। এমন দাবির প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সচিব বলেছেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই প্রয়োজন হলে আইনের সংশোধন তারাই করবেন। আরও জানাচ্ছেন শাহরিয়ার রাজ। সরকারের সার্বিক সহযোগিতায় দেশের বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ইতিমধ্যে 1,25,00,000 বেশি নারী পুরুষকে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হয়েছে বলে জানান রিক্রুটিং এজেন্সি মালিকরা। আমরা যারা ব্যবসায়ী, আমরা যেন ব্যবসাকে বাধা সৃষ্টি হয়, তারা ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই প্রক্রিয়ায় তারা ব্যস্ত, বিশেষ করে ব্র্যাকস এনজিওগুলা। আমরা যারা বৈধভাবে পাঠাই, বিএমডি স্মার্ট কার্ড দিয়ে পাঠাই, সরকারে ব্যাট দিয়ে পাঠাই, একটা লোকের 4,000 টাকা ব্যাট দেওয়ার লাগে, 4,500 টাকা এই ট্যাক্সটা দিয়ে আমরা একটা লোক পাঠাই, তারপর আজকে আমাদের এই অবস্থা। বিএমডি ছাড়পত্র নিয়েই পাঠাইছে, মানে অর্থাৎ বিএমডি সমস্ত শর্ত মেনেই ছাড়পত্র গ্রহণ করে সে বিদেশে প্রেরণ করছে। সমস্যা হয়েছে, সমাধান কিন্তু অন্যভাবে আছে, মন্ত্রণালয়, দূতাবাস, মালিকপক্ষ, কাউন্টার পার্ট, ওই দেশের অফিস টোটাল মিলেই সমাধান করে এটা, কিন্তু সেখানে মানব পাচার আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আর বর্তমানে বিএমটি স্মার্ট কার্ডধারী বিদেশ ফেরত কর্মীরা রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করছে, যা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর আওতাভুক্ত। তাই অনতিবিলম্বে আইন সংশোধনের জোর দাবি জানান তারা। প্রকৃত যারা মানব পাচার করবে তাদের শাস্তি আমরা চাই। আজকে দেখা যাচ্ছে যে মালিকদেরকে অন্যায় ভাবে হয়রানি করা হচ্ছে, আমরা এই হয়রানি বন্ধ চাই। সরকারের কাছে শুধুমাত্র একটাই দাবি, যারা বহির্গমন ছাড়পত্র নিয়ে যাবে তারা এই ধারায় পড়বে না। যারা অবৈধভাবে অবৈধ পথে লোক পাঠাচ্ছে, যারা স্মার্ট কার্ড ছাড়া যারা বিভিন্ন পথে, তাদেরকে যেন এই আইনে এনে তাদেরকে যেন বিচার করা হয়। এমন দাবির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই দাবি যৌক্তিক হলে আইনের সংশোধন তারাই করবেন। মানব পাচার আইন আমাদের আইন না, এই আইনটির প্রণেতা, উদ্যোক্তা বা ওনার হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, হোম মিনিস্ট্রি। সো এই প্রশ্নের জবাব তারাই ভালো দিতে পারবে। কোনো কর্মী যদি মানব পাচারের সংক্রান্ত কোনো অপরাধ করেন, তাহলে মানব পাচার আইনে তিনি আসবেন। একজন আমার কাছে বিএমটির কার্ড আছে, কিন্তু আমি সরাসরি মানব পাচারে যুক্ত আছি, এটি যদি প্রমাণিত হয় তাহলে কি হবে? হ্যাঁ, তো এই বিষয়টি তিনি যুক্ত হয়েছেন কি হন না, এটা তো আমার দেখার বিষয় না, এটি যিনি কর্তৃপক্ষ আছেন, যিনি আইন শৃঙ্খলা প্রয়োগকারী আছেন, তাদের বিবেচনার বিষয়। এ বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।